ভাব কইরা তোর সঙ্গে রে বন্ধু, কষ্ট মরা বুকে I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear that my
যাচ্ছে, কিন্তু মাজারি বিষয় কি জানো, আমি বললাম যে যাতে তুমি আমাকে ভুলে না যাও, হ্যাঁ সেখানে তোমাকে আমি একটা গিফট দিতে চাই। এই যে এটা যখন তুমি দেখবা তখন তুমি আমার কথা মনে করবা, ঠিক আছে? হ্যাপি, আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে জানো। ঠিক আছে, লিখে রাখো। আরে পাগল, আমি সহজে হারাবো না, বুঝছো? আমি তোমার অন্তরের ভিতরে থাকবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ঠিক আছে, আচ্ছা দাও। অনেক সুন্দর হয়েছে। হ্যালো সাথী, তুমি একটু চলে আসো। এই যে আমিন মডেল টাউন আছে না, ওইখানে আসো, তোমার সাথে খুব জরুরি কথা আছে, এমার্জেন্সি, না বললেই নয়, এখনই চলে আসো। কি, কয় মিনিট? 10 মিনিট? ঠিক আছে, আমি 10 মিনিট ওয়েট করতেছি, তুমি চলে আসো। আচ্ছা রাখি, ঠিক আছে, আচ্ছা ওকে। যে জন্য তোমাকে আজকে আমি ডাকছি, চলো আমরা দুজন পালায় চলে যাই। না না, আমার পক্ষে অসম্ভব, কারণ আমি বাবা মাকে কষ্ট দিয়ে যেতে পারবো না। কেন? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আমি যে তোমাকে ছাড়া পারবো না। জান, আমি এখন কি করবো বলো? চলো। না না, আমার পক্ষে অসম্ভব, আমি পারবো না। আমি একদম গুছিয়ে গাছে চলে আসছি একবার যাওয়ার জন্য। তুমি বোঝার কেন চেষ্টা করতেছো না? আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, আমি কিভাবে তোমার সঙ্গে চলে যাই বলো? আমি তোমার সঙ্গে আর চাচ্ছি না কিছু হোক, কারণ আমার ফ্যামিলি চায় না তোমার সঙ্গে আমার বিয়েটা হোক, কারণ তোমাকে নিয়ে আমি গাছ নিয়ে থাকবো। আমার তোমার থেকে ভালো লেভেলের ছেলের সঙ্গে বিয়ে ঠিক হচ্ছে, আমি ওইখানে বিয়ে করবো। ভুল কইরাও প্রীতের নাম নেব না আর আমি।